আপনি একটা ভ্যালিড প্রশ্ন করেছেন। আসলে রাজুকের যে টিআই অ্যাক্ট অনুসারে যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন উন্নয়ন নিয়ন্ত্রণ, এই তিনটা হলো রাজুকের মূল টিআই অ্যাক্ট অনুসারে তার দায়িত্ব। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আরেকটা আরও দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে, সেই দায়িত্বগুলো একটা হলো ডিটেল এরিয়া প্ল্যান, মাস্টার প্ল্যান তৈরি করা, এবং সেই মাস্টার প্ল্যানটা তৈরি করার দায়িত্ব রাজুকের, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষমতাটা রাজুকের একার না। এবং এইখানে যেটা ইকবাল হাবিব সাহেব আমাদের প্ল্যানার যারা আছে ওনারা, আমরা অনেক দিনই বলেছি যে এইখানের যে একটা শহরের ভিতরে প্রপার কোঅর্ডিনেশনের একটা অভাব আছে, এবং সেখানে আইন এবং বিধির মধ্যে কন্ট্রাডিকশন আছে, যার প্রেক্ষাপটে যার কাজ সে কিন্তু সেইভাবে আইন বিধির কন্ট্রাডিকশনের জন্য আপনার করতে পারতেছে না। সেই জন্য আমার প্রস্তাবটা ছিল যে প্রপার ঢাকা শহরের জন্য আমরা অনেকগুলো মন্ত্রণালয় প্রয়োজনের তাগিদে সময়ের সঙ্গে যুগের সঙ্গে চাহিদার সঙ্গে মিলিয়ে আমরা কিন্তু নতুন নতুন, যেমন আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নতুন হয়েছে, আরও অন্য অন্য মন্ত্রণালয় প্রয়োজন বোধে আমরা নতুন মন্ত্রণালয় সৃষ্টি করতেছি। তদ্রূপ ঢাকা শহরের রাজুকের এরিয়া হলো 1528 বর্গ কিলোমিটার, উত্তরে হলো গাজীপুর সিটি কর্পোরেশন, দক্ষিণে হলো আমাদের ধলেশ্বরী নদী, আমাদের পূর্বে শীতলক্ষা নদী, এবং পশ্চিমে আমার সাভার সহ আপনার কেরানীগঞ্জ সহ 1528 বর্গ কিলোমিটার হলো রাজুকের এরিয়া। সেই এরিয়ার ভিতরে আগের যে 15 সালে যে ড্যাপটা শেষ হয়ে যাওয়ার কথা, যেটা এইবারে নতুন ড্যাপটা যেটা হলো, যেটা এটা 2016 থেকে আরম্ভ করি 35 বছরের জন্য করার কথা ছিল, কিন্তু দুঃখজনক হলো সত্য সেটা শেষ করা হলো মাত্র এই যে 22 সালে। তো সেই প্রেক্ষাপটে সেই ড্যাপটার মধ্যে ইকবাল হাবিব সাহেব কাজ করেছেন, আমার সরাসরি শিক্ষক ছিলেন ডক্টর জামিলুর রেজা মরুম প্রকৌশলী, ডক্টর জামিলুর রেজা চৌধুরী, উনি ওই যে ওই ড্যাপটার সময় আমি রাজুকের চেয়ারম্যান ছিলাম, সেই সময় ওইটাকে একটা রিভিউ কমিটির মাধ্যমে 6 মাস পর্যন্ত ওইটাকে আপনার এটাকে যতগুলো ইয়ে ছিল, টুটি বিচ্ছুতি ছিল, সেইকালে সংশোধন করার জন্য চেষ্টা করা হয়েছে। এবং আমি নিজে পার্সোনালি, ওয়াসার চেয়ারম্যান ছিলেন ডক্টর গোলাম মোস্তফা এবং এমডি তাসকিন সাহেব ছিলেন, তাদেরকে রিকোয়েস্ট করে ওয়াসার চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে রাজুকের বোর্ডে বসে সেইখানে যতগুলো সিএস ম্যাপ ধরে যতগুলো খাল ছিল প্রত্যেকটা খালকে কিন্তু লাস্ট ড্যাপের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছিল। সেইখানে আবার এই যে খালগুলোর ব্যাপারেও কিন্তু আবার ওই যে দ্বৈত শাসন আছে, এটা ডিসিরও পাওয়ার আছে, আপনার ওয়াটার বোর্ডেরও পাওয়ার আছে, রাজুকেরও পাওয়ার আছে, এবং সিটি কর্পোরেশনের পাওয়ার আছে, ওয়াসার পাওয়ার আছে। এখন কেউই মানে ওই অনেকের পাওয়ার, কারো পাওয়ার নাই, এবং যার জন্য হয়েছে কি, সেগুলোকে উদ্ধার করার জন্য আমরা ওয়াসারকে আমি নিজে চিঠিও লিখেছি, ওয়াসাও উদ্ধার করা নাই, ডিসির পক্ষ থেকেও করা হয় নাই, এবং সিটি কর্পোরেশন তখন কিন্তু সিনেই ছিল না। এখন সিটি কর্পোরেশনে এই যে বর্তমান এই এই মেয়াদে আমাদের বর্তমান যে এলজিডি মন্ত্রী আসার পরে তখন উনি এই এটাকে ওয়াসার থেকে নিয়ে সিটি কর্পোরেশনকে দিয়েছেন, কিন্তু সিটি কর্পোরেশনও সেই সিএস ধরে আগের যে ড্যাপ ছিল সেখানে এটা গ্যাজেটেড, এটা কিন্তু যে কোনো অর্গানাইজেশন যেহেতু এটা গ্যাজেটেড, দিস ইজ গভর্নমেন্ট প্রপার্টি, এবং এটাকে আপনি ধরে যে কোনো লোক ওইগুলাকে উদ্ধার, এবং যতক্ষণ পর্যন্ত ওই খালগুলাকে সিএস ম্যাপ অনুসারে উদ্ধার করা না হয় ততক্ষণ পর্যন্ত সাময়িকভাবে আমরা ওই সারা গায়ে ক্ষত ওষুধ দিব কত। আপনি যেই সিস্টেমে এখন সিটি উইথ ডিউ রেসপেক্ট শ্রদ্ধা রেখেই বলছি, দুই মেয়রই চেষ্টা করতেছেন, যথেষ্ট চেষ্টা করতেছেন, সরকারও চেষ্টা করতেছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার টোটাল প্ল্যানিংটা যেটাকে বোঝায় সেই টোটাল প্ল্যানিংটা একসাথে করে, এবং সেইখানে আপনার প্ল্যানার্স, আপনার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সহ আপনার পরিকল্পনা সবাইকে মিলে সেই জিনিসটা করে একসাথে প্ল্যান করে সেটাকে বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না করে বিক্ষিপ্তভাবে দক্ষিণ সিটি কর্পোরেশন বা উত্তর সিটি কর্পোরেশন এইভাবে করলে এটা কিন্তু সলিউশন হবে না। আর প্রপার যে জিনিসটা আমি বলে এখানে উল্লেখ করতে চাই, সেই জিনিসটা হলো যে আপনার প্রপার কোঅর্ডিনেশন, সেই জন্য যতগুলো অর্গানাইজেশন এখানে ঢাকা শহরে কাজ করতেছে, আপনার ওয়াসা বলেন, আপনার পিডিপি বলেন, দেশা বলেন, দেশকো বলেন, তারপরে আপনার এলজিডি বলেন, প্রত্যেকটা এখানে একটা প্রপার কোঅর্ডিনেশন লাগবে। এলজিডি মন্ত্রী সাহেব এবার আসার পরে ওনাকে আমি ধন্যবাদ দিব, উনি শুধুমাত্র, আগে তো এটাও ছিল না, উনি শুধুমাত্র ওনার মন্ত্রণালয়ের অধীন যে কয়টা ডিপার্টমেন্ট আছে ওয়াসাকে এবং সিটি কর্পোরেশনকে নিয়ে এলজিডিকে নিয়ে উনি একটা কোঅর্ডিনেশন করেন, করে কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু এটা এইটা অগ্রগতিটা সাময়িক অগ্রগতি, কিন্তু যে ফুল প্লেজের প্ল্যানিং হইতে আমার প্রস্তাব হলো একটা মন্ত্রীকে
আমরা দায়িত্ব দিয়ে 1528 বর্গ কিলোমিটার রাজুকে যে এরিয়াটা এবং ডিটেইল এরিয়া প্ল্যানটা যেটা করা হচ্ছে সেটাকে বাস্তবায়নের জন্য একটা প্রপার কোঅর্ডিনেশন যদি করি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের যার যে দায়িত্ব সেখানে এটাকে সংশোধন করতে হবে, আইন এবং বিধিকে সংশোধন করতে হবে। এবং আইন এবং বিধিতে বলা আছে যে ডিপার্টমেন্টে যেটা অন্য ডিপার্টমেন্টে যেটাই থাকুক না কেন ওনারটাই অগ্রাধিকার পাবে। সেই প্রেক্ষাপটে আইন মন্ত্রণালয় অ্যারাউন্ড দ্য টেবিল যতগুলো অর্গানাইজেশন ঢাকা শহরে কাজ করে প্রত্যেকে অ্যারাউন্ড দ্য টেবিল বসে যেটা যেটা যেখানে আইনের এবং বিধির কন্ট্রাডিকশন আছে এটাকে সংশোধন করে একটা মন্ত্রীকে দায়িত্ব দিয়ে যদি আমরা এটাকে প্ল্যান রইতে আগাই তাহলেই একমাত্র আমরা এটার আউটপুট এবং এটার আমার আপনার ভালো ফলাফল আমরা পাবো। এবং অ্যাট দ্য সেম টাইম সিএস অনুসারে যতগুলো খাল আছে সেগুলোকে উদ্ধার করে এগুলোকে প্রপারলি মেনটেন করে আমরা যদি সেই সুযোগটা সৃষ্টি করে দিই তাহলেই কিন্তু আমরা এই জলাবদ্ধতার কবল থেকে আমরা রক্ষা করতে পারি। এবং সেখানেও রাজুকের যে কথা প্রশ্নটা আপনি বলছেন, রাজুকে কিন্তু ওই সেই অনুসারে উনি ড্যাপ করে ছেড়ে দিচ্ছেন, কিন্তু ড্যাপটা বাস্তবায়ন কে করবে? যার যার এলাকাটা যার যার আয়তা যতটুকু পড়বে সেখানে এবং যার প্রেক্ষাপটে আপনি একটা প্রজেক্ট করতে হলে আগে অ্যাপ্লাই করে রাজুক থেকে ক্লিয়ারেন্স আনে সেখানে, সেটা কিন্তু হচ্ছে না। এবং প্ল্যানিং কমিশনও সেটা কিন্তু ধরতেছে না যে আপনি এই প্রজেক্টটা নিয়েছেন, সেই প্রজেক্টটা আনার পরে এটা কি ড্যাপটে আপনার যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আপনার স্যাটিসফাই করে আসলো কি না সেটাও কিন্তু কেউ খোঁজ নিচ্ছে না। তাহলে এটা যে ড্যাপটা করা হলো সেটা করা হলো রাজুক থেকে, এটার ওনার কিন্তু রাজুক না। এবং সেখানে যেটা আর্থকোয়েক যদি একটা হয় সেখানে যে একটা ওপেন ফিল্ড ধরার রেখা হচ্ছে সেটা আপনার অন্য জায়গা সে তো রাখবে না, সেই জন্য আপনার ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে এটা গভর্নমেন্ট থেকে সেপারেট প্রজেক্ট নিয়ে ওগুলোকে অ্যাকুইশন করে ওইটাকে ওই মাঠগুলোকে ক্লিয়ার করতে হবে এবং খালগুলোকে ওইভাবে ক্লিয়ার করতে হবে। এবং যার জন্য একটা সমন্বিত উদ্যোগ লাগবে, সেই সমন্বিত উদ্যোগটা যদি সিটি কর্পোরেশনের দুই মেয়র ইলেক্টেড ওনাদেরকে দিতে পারেন, কিন্তু সেখানে আবার গাজীপুর বাদ পড়ে যাবে, সেখানে কেরানীগঞ্জ বাদ পড়ে যাবে, সবার বাদ পড়ে যাবে। সেই প্রেক্ষাপটে 1528 বর্গ কিলোমিটার যেটা ড্যাপ এরিয়া এবং যেটা রাজুকের এরিয়া সেটাকে আমার প্রস্তাব হলো, এটা আমি আগেও বলেছি যে এটা একজন মন্ত্রীকে একদম ফুল টাইম ঢাকা শহরে 1528 বর্গ কিলোমিটারকে মেনটেন করার জন্য এবং সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার জন্য কোঅর্ডিনেটেড এফোর্ট হইতে যদি আমরা উদ্যোগ গ্রহণ করি তাহলে এটার একটা সলিউশন বা সমাধান আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো। ধন্যবাদ।